السلام عليكم ورحمة الله وبركاته সর্বশেষ আমি বলছি যে আপনাদেরকে কয়েকটা জিনিস শোনাবো, এটা শুনলে বুঝবেন যে আমাদের সবার মধ্যে এই জাতীয় এই বেদাতি আকিদাগুলো কিভাবে আমাদের সমাজে বিস্তার লাভ করছে। আমি একটা বড় বই থেকে শুনাইতেছি, বিশাল বই। এই বইটা আপনার কত পৃষ্ঠা? প্রায় 1199 পৃষ্ঠা। তো আমি এটা কোথাকার বই, কাদের বই, আমি নাম বলছি না, কারণ কারো সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা কারো কার্যক্রমে আমরা সরাসরি কোনো হস্তক্ষেপ করা বা তাদের দলবল কমাই দেওয়া এটা আমাদের উদ্দেশ্য না। তবে এই বইতে যা আছে এটা শত শত বইতেই আছে, একটা দুটা না। এই জন্য আমরা একজনের নাম বলবো কেন, এটা যেখানে যাবেন সেখানে সব বইতে এই জিনিসগুলো পাওয়া যাবে। আচ্ছা, এক নম্বরে আসেন, একটা এখান থেকে একটা বাক্য, একটা প্যারা আমি শোনাই। নিজ ফিরের প্রতি এমন বিশ্বাস রাখিবে যে ফির ভিন্ন অন্য কেহই আমাকে খোদা তাআলা পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারিবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে ফির ছাড়া কেউ আমাকে খোদা তাআলা পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারিবে না। নাউজুবিল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম, তাবেয়িনে কেরাম, তাবে তাবেয়িনে কেরাম, তারা কোন ফিরের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছছেন? তাহলে তারা আল্লাহর কাছে পৌঁছতেও পারে নাই। নাউজুবিল্লাহ। নিজ ফির ভিন্ন আরো অনেক ফির থাকিতে পারে, কিন্তু কখনো তাদের প্রতি দৃষ্টিপাত করিবে না। একাগ্রতা ও একনিষ্ঠতা সিও ফির ভিন্ন অন্য কোনো দিকে যেন না যায়। তরিকতের পরিভাষায় ইহাকে তৌহিদে মতলব বলে। নাউজুবিল্লাহ। আমরা বলি কোন তাওহিদ, আবার এইটা কোন তাওহিদ, তাওহিদকে কোথায় নিয়ে গেছে? মানে এক ফিরের প্রতি একনিষ্ঠ হওয়া, এটার নাম নাকি তাওহিদ? নাউজুবিল্লাহ। মানে তাওহীদের পুরো বিপরীত জিনিস। বান্দা আল্লাহমুখী হবে, বান্দার গোলামি ছাড়ে আল্লাহমুখী হবে, এটার নাম তাওহীদ। কিন্তু এখানে তাওহীদের ব্যাখ্যা করছে কিভাবে? বান্দা বান্দামুখী হবে, এটার নাম নাকি তাওহীদে মতলব? আচ্ছা, যেই মুরিদের তাওহীদে মতলব নাই সে কেবল বিভিন্ন পীরের দরবারে ঘুরিয়ে বেড়ায়, কিন্তু মঞ্জিলে মকসুদে পৌঁছানো তাহার পক্ষে কষ্টিন কালেও সম্ভব হয় না। এই তাওহীদ না থাকলে মঞ্জিলে মকসুদে পৌঁছা যায় না। আচ্ছা, সর্বাবস্থায় দেলকে ফিরের দিকে রুজু রাখিবে। আল্লাহর পক্ষ থেকে যত রকমের নিয়ামত ও ফয়েজ দুনিয়াতে আসে তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দেল হইয়া ফিরানে ফিরদের দেলের উসিলায় আপন ফিরের দেল হইয়া মুরিদের দেলে আসে। নাউজুবিল্লাহ। মানে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আসব, ফয়েজ আসব, সব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিল হয়ে, ফিরদের দিল হয়ে তারপরে মুরিদে আসে। তাহলে যে মুরিদের আওতায় নাই সে তো আল্লাহর কোনো নিয়ামতও পাবে না, ফয়েজও পাবে না, আর কিছু পাবে না। দেখেন মানুষকে মানে কিভাবে কুফরের দিকে, শিরকের দিকে, বেদাতের দিকে দাবিত করা হয়। যেহেতু যাবতীয় ফয়েজ ফিরের দিল বাহিত হইয়া মুরিদের দিলে আসে, কাজে মুরিদকে নিজের দিল ফিরের দিলের দিকে সার্বক্ষণিক মোতাবজ্জা রাখিতে হয়। আমরা মোতাবজ্জার কথা বলছি না, যে আমার কলম ওইদিকে মোতাবজ্জা, কেন মোতাবজ্জা এবার বুঝতে পারছেন? এই কারণেই মোতাবজ্জা থাকে যে আমার ফয়েজ আসতে হলে, নিয়ামত আসতে হলে কোন দিক থেকে আসবে, ওই দিক থেকে আসবে। আচ্ছা, মুরিদ নফল নামাজে মগ্ন থাকা অবস্থায় যদি ফিরের ডাক শুনিতে পায় তবে নামাজ ছাড়িয়া ফিরের নিকট হাজির হইবে। এখানে ব্যাখ্যা করছে যে নামাজের চাইতে, নফল নামাজের চাইতে ফিরের ডাকে সাড়া দেওয়া এটা নাকি বেশি গুরুত্বপূর্ণ। নাউজুবিল্লাহ। তারপরে বলছে ফিরের তরফ হইতে কোনো বস্ত্র বা অন্য কোনো দ্রব্য বা ফিরের ব্যবহৃত কোনো জিনিস তাবারুক হিসাবে পাইলে ইহাকে মহামূল্য রত্ন মনে করিবে এবং তরিকতের উন্নতির স্বার্থে তাহা ব্যবহার করিবে। মহামূল্য রত্ন তাবারুক পাইলে, কিছু একটু পাইলে। আচ্ছা, এই জন্য দেখবেন বিভিন্ন জায়গার বালুও মানুষ তাবারুক মনে করে নিয়ে যায়, বোতল ভরে ভরে তারপরে বিভিন্ন কিছু নিয়ে যায়। ফিরের কোনো হুকুম যদি শরীয়তের খেলাপ মনে হয়, আমরা বলছি যে আপনার যদি কারো কোনো নির্দেশ, কারো কোনো হুকুম যদি শরীয়তের খেলাপ হয় সেটা মানা যাবে না, মানলে হবে কি বেদাত। এখানে বলতেছে ফিরের কোনো হুকুম যদি শরীয়তের খেলাপ মনে হয় তবুও বিনা দ্বিধায় তাহা পালন করিবে, তবেই কল্যাণ। মানে শরীয়ত বিরোধী কাজ ফির করতে বলছে, করার মধ্যে কল্যাণ, কারণ কামেল ফির যাহা কিছু করেন না কেন তাহা এলহামের নির্দেশে করেন। এরপরে বলছে যে একটা কবিতা বলছে, কবিতার তার অর্থ হইল তোমার ফির যদি তোমাকে শরাব দিয়া জায়নামাজ দুইয়া তদুপরে নামাজ পড়িতে বলেন তুমি তাহাই করো। নাউজুবিল্লাহ। মানে জায়নামাজের শরাবের মধ্যে ছুবাই তুলি মুরিদের করতেছে তুমি নামাজ পড়ো, তো মুরিদ বলতে পারবে না এটা তো আপনি মদের মধ্যে শরাবের মধ্যে ছুবাইছেন, এটা বলা যাবে না। বলছে যে ওই জায়নামাজে তুমি নামাজ পড়ো,
এটাতেই তোমার কল্যাণ, এভাবেই তুমি বলছো যে মঞ্জিলে মকসুদের পথ তোমার চেয়ে তোমার ফিরেই ভালো জানেন, এজন্য প্রশ্ন করা যাবে না। তারপরে বলছে ফিরের সাথে একান্তে সাক্ষাৎ করার পরে এমনভাবে বের হবে যেন ফিরের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করিতে না হয়। সাহাবায়ে কেরাম মসজিদে নববী থেকে বাইরে হওয়ার সময় মনে হয় এইভাবে বাইরেতেন যে রাসূলের দিকে যাতে ফিট না যায়। বলছে যে ফির সাহেবের দিকে ফিট দেওয়া যাবে না, এই জন্য এইভাবে বাইরেতে হইব পিছনের দিকে। আচ্ছা, তারপরে বলছে ফিরের কার্যক্রম দেখিয়া মাসালা মাসাইল শিখিবিয়ে, মাসালা মাসাইলের মাপকাঠিতে ফিরের কার্যকলাপকে বিচার করিবে না। মাসালা মাসাইল দিয়ে ঠিক করবে না যে ফিরের কাজ ঠিক আছে কিনা, এটা করা যাবে না। বরং ফির যেটা করে ওইটারে মাসালা মাসাইল মনে করতে হবে, নাউজুবিল্লাহ। ফিরের দরবারে নগ্ন পায়ে চলিবে জুতো পরা যাবে না, ইহাই মুরিদের জন্য উত্তম। কারণ ফিরের নিকট মুরিদ সবসময় ভিখারি মিসকিন, আর মিসকিনকে মিসকিন হালতেই থাকা উচিত। আচ্ছা, এরপরে লম্বা একটা কথা বলছে, মুরিদ স্বপ্নে মোরাকাবায় কাশবে কখনো কখনো নিজের ফির ছাড়া অন্য ফির মাসায় থেকেও ফয়েজ আসতে দেখে, তাহলে এইটা দেখে আবার অন্য ফিরের কাছে যাওয়া যাবে না। এটা বলে দিছে, বলছে তো মানে স্বপ্নে দেখতেছেন আপনার ফির হয়েছে একজন, স্বপ্নে দেখতেছেন আরেক ফিরের থেকে আপনার কাছে ফয়েজ আসতেছে। এখন কালকে বললেন যে না না এই ফিরের কাছে মনে যাওয়া যাবে না, ওই ফিরের কাছে যেহেতু স্বপ্নে দেখছি ওনার কাছে, বলছে না না খবরদার ওনার কাছে যাওয়া যাবে না, কারণ আপনার ফির একশো রকমের সুরত ধরতে পারে, আপনার ফির আরেক ফিরে সুরত হইতে পারে, নবী রাসূলের সুরত হইতে পারে, এমনকি বলছে যে আল্লাহ সুরতও আপনার সাথে দেখা দিতে পারে। নাউজুবিল্লাহ, মানে আপনার প্রতি ফিস্টে ফিস্টে কুফর আর শিরকের যত রকমের অবস্থা আছে, আমি আর আর এদিকে যাচ্ছি না, আমরা সময় নাই। তারপরে বলছে যে সিও ফির কেবলা জান, হুজুরের কোনো কার্যকে মন্দ জানিবে না, মানে হুজুরের কোনো কাজ যত শরীয়ত বিরোধী হোক মন্দ জানা যাবে না। পীরের বাড়ির দিকে পিছন করে পা দিয়া শোয়া যাবে না, থুতু ফেলা যাবে না, থুতু ওইদিকে ফেলা যাবে না, ওইদিকে পা দিয়ে শোয়া যাবে না। অর্থাৎ এইভাবে এই যেই বেদাতগুলো আমরা আলোচনা করেছি, এই বেদাতগুলো আস্তে আস্তে বাংলার ঘরে ঘরে, বাংলার প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেক জায়গায় এগুলো শিকট গেড়ে গেড়ে বসে গেছে, আর সাধারণ মানুষ এগুলোর কবলে পড়ে, তার এগুলোকে দিন মনে করতেছে, এগুলোকে ইসলাম মনে করতেছে, অথচ এগুলো ইসলাম থেকে আল্লাহর দিন থেকে অনেক দূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সমস্ত রকমের শিরক বেদাত থেকে মুক্ত হয়ে আল্লাহ পাকের তাওহীদের উপরে এবং সুন্নতের উপরে জীবনযাপন করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আরেকটা নতুন বই আমার বের হয়েছে, আরকানুল ঈমান, এটা হলো ঈমানের খুঁটিসমূহ। অর্থাৎ এটা আপনার আমরা যে ঈমানে মুফাসসাল পড়ি, আমাদের বাংলাদেশে খুব প্রচলিত ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এভাবে পড়ি না, আল্লাহর উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, তারপর রাসূলদের উপরে, এই যে কার উপরে কিভাবে ঈমান আনতে হয়, আল্লাহর উপরে ঈমানটা কিভাবে, ফেরেশতাদের উপরে ঈমান কিভাবে, আখেরাতের উপরে ঈমান কিভাবে, নবী রাসূলদের উপরে ঈমান, এই বিষয়গুলো এই বইতে আলোচনা করা হয়েছে। তো এই বইটা আপনারা সংগ্রহ করার এবং পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।